হ্যালো এভরিওয়ান, আই এম পিডি স্যার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিডি গ্রামার স্কুল। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ রয়েছো। এর আগের ক্লাসে তোমরা অ্যামি জারের ব্যবহার শিখেছো, আজকের ক্লাসে তোমরা শিখবে ওয়াজ ওয়্যারের ব্যবহার। আজকের ক্লাসটা তোমরা যদি শুরু থেকে শেষ অবধি ভালো করে মন দিয়ে করো, তাহলে ওয়াজ ওয়্যারের সকল ব্যবহার তোমরা কিন্তু জানতে পারবে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। ওয়াজ ওয়্যারের ব্যবহার শুরু করার আগে তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, হয়ের অতীতকাল ছিল হবে, হয়ের অতীতকাল ছিলে হবে, আর হয়ের অতীতকাল ছিলাম হবে। তাহলে এর ইংরেজি পাস্ট ফর্ম কী হবে? ইজের পাস্ট ফর্ম ওয়াজ হবে, আর এর পাস্ট ফর্ম হবে ওয়্যার, আর অ্যাম এর পাস্ট ফর্ম হবে ওয়াজ। তোমরা এই জিনিসটা মনে রাখবে, কোনো ব্যক্তি বা বস্তু নিজে নিজে ছিল, ছিলে, ছিলাম বোঝালে ইংরেজিতে ওয়াজ ওয়্যার হয়। দেখো উদাহরণগুলো দেখো, লেখা রয়েছে আমি ছিলাম, আই ওয়াজ হলো, তুমি ছিলে, ইউ ওয়্যার হলো, রহিম ছিল, রহিম ওয়াজ। কিন্তু হ্যাঁ, তোমরা কি মনে রেখেছো এখানে ওয়াজ আবার এখানে ওয়্যার হয়েছে? কেন ওয়াজ ওয়্যার হলো সেটা তোমরা এখন জেনে নাও। তোমরা এই জিনিসটা মনে রাখবে, সাবজেক্ট বা কর্তা আমি যদি থাকে, বা একটি মাত্র ব্যক্তি যদি থাকে বা বস্তু থাকে, এবং এর সাথে সাথে যদি ছিল বা ছিলাম বোঝায়, তাহলে ওয়াজ ব্যবহার করতে হবে। উদাহরণগুলো দেখো, সে ছিল রয়েছে, তাহলে সে এখানে কজন? একজন, তার জন্য হয়েছে হি ওয়াজ। তারপরে দেখো মিনা ছিল, মিনা কজনকে বোঝানো হচ্ছে? একজনকে বোঝানো হচ্ছে, তাহলে হলো মিনা ওয়াজ। নেক্সট দেখো আমি ছিলাম, আমি মানে কজন? একজনকে বোঝানো হচ্ছে, তাহলে হয়ে গেল আই ওয়াজ। এবারে তোমরা ওয়্যারের ব্যবহার জেনে নেবে। তোমরা মনে রাখবে, সাবজেক্ট বা কর্তা যদি তুমি বুঝাই, তোমরা বুঝাই, আমরা বুঝাই, বা একের বেশি ব্যক্তি বা বস্তুকে বুঝাই, তাহলে ওয়্যার ব্যবহার করতে হবে। উদাহরণগুলো দেখো ভালো করে, তুমি ছিলে, তুমি ছিলে, দেখো এখানে তুমি রয়েছে, তাহলে ইউ ওয়্যার হলো। তারপরে দেখো তোমরা ছিলে, এখানে তোমরা রয়েছে, তাছাড়া তোমরা একের বেশিকে বোঝানো হচ্ছে, তাই হলো ইউ ওয়্যার। নেক্সট দেখো তারা ছিল, তারা কজনকে বোঝানো হচ্ছে? একের বেশিকে বোঝানো হচ্ছে, তার জন্য হলো এখানে দে ওয়্যার। নেক্সট দেখো আমরা ছিলাম, আমরা, এখানে দেখো আমরা রয়েছে, আমরা কজনকে বোঝানো হচ্ছে? হ্যাঁ ঠিক ধরেছো, একের বেশিকে বোঝানো হচ্ছে, তাহলে হয়ে যাবে এখানে উই ওয়্যার। নেক্সট দেখো ছাত্রগুলি ছিল, এখানে ছাত্রগুলি ছিল মানে কজন ছাত্রকে বোঝানো হচ্ছে? একের বেশিকে ছাত্র বোঝানো হচ্ছে, তার জন্য হয়ে গেল এখানে দ্য স্টুডেন্টস ওয়্যার। তোমরা কি ভাবছো ওয়াজের ব্যবহার এখানেই শেষ হয়ে গেল? এখনো ওয়াজের ব্যবহার অনেক বাকি রয়েছে, তোমরা মজা করে শিখতে থাকো। এবার আমরা ওয়াজের ব্যবহার একটি ছকের মাধ্যমে আরো পরিষ্কারভাবে জেনে নেব। আমি ছিলাম, আই ওয়াজ, এখানে দেখো আমিটা একজনকে বোঝাচ্ছে, তার জন্য এখানে আই ওয়াজ হলো। আমরা ছিলাম, দেখো এখানে আমরা মানে একের বেশিকে বোঝাচ্ছে, তার জন্য এখানে হলো উই ওয়্যার। তারপরে তুমি ছিলে, তুমি ছিলে মানে একজন, তোমরা জানো যে সবসময় ইউ এর পরে ওয়্যার বসে, তার জন্য ইউ এর পরে এখানে কি হয়েছে? ওয়্যার বসেছে, তুমি ছিলে, ইউ ওয়্যার। নেক্সট দেখো তোমরা ছিলে, তোমরা মানে কজন? একের বেশিকে বোঝানো হচ্ছে, তাহলে ইউ ওয়্যার হলো। তারপরে দেখো সে ছিল, সে মানে কজন? একজনকে বোঝানো হচ্ছে, হি ওয়াজ হতে পারে অথবা সি ওয়াজও হতে পারে। তোমরা জানো যে মেয়ে ছেলে বোঝালে সি হবে আর ছেলে বোঝালে হি হবে। নেক্সট দেখো তিনি ছিলেন, তিনি কজন? একজনকে বোঝানো হচ্ছে, আবার হি ওয়াজ হতে পারে অথবা আবার সি ওয়াজও হতে পারে। তারপরে দেখো তারা ছিল, তারা মানে একের বেশিকে বোঝানো হচ্ছে, দে ওয়্যার হলো। ওকে নেক্সট দেখো এই ছিল, এই ছিল মানে কটি? একজনকে বোঝানো হচ্ছে, তার জন্য এখানে দিস ওয়াজ। তারপরে দেখো ওই ছিল, ওই ছিল কটাকে বোঝানো হচ্ছে? একটাকে বোঝানো হচ্ছে, তার জন্য দ্যাট ওয়াজ হয়েছে। নেক্সট দেখো ইহা ছিল, ইহাও কিন্তু একজনকে বোঝাচ্ছে, ইট ওয়াজ হয়েছে। এইগুলি ছিল, এইগুলি মানে একের বেশিকে বোঝানো হচ্ছে, তার জন্য দিস ওয়্যার। নেক্সট দেখো ওইগুলি ছিল, ওইগুলি মানে আবার কিন্তু একের বেশিকে বোঝানো হচ্ছে, তার জন্য হলো দোজ ওয়্যার। তারপরে দেখো
এখানে লেখা রয়েছে বইটি ছিল, কটা বইকে বোঝানো হচ্ছে? বইটি মানে একটা বইকে বোঝানো হচ্ছে, তার জন্য হলো দ্য বুক ওয়াচ। নেক্সট দেখো, তারপরে বইগুলি ছিল, বইগুলি মানে একের বেশি বইকে বোঝানো হচ্ছে, তার জন্য দ্য বুকস ওয়্যার হয়ে গেল। তারপরে দেখো মিনা ছিল, মিনা কজন, কজন মেয়েকে বোঝানো হচ্ছে? একজন মেয়েকে বোঝানো হচ্ছে, তার জন্য এখানে হয়ে গেল মিনা ওয়াচ। এরপর দেখো লেখা রয়েছে মিনা ও টিনা ছিল, তাহলে মিনা টিনা কজন? দুজনকে বোঝানো হচ্ছে। তোমরা জানো একের থেকে বেশি হলে কি হয়? ওয়্যার হয়। তাহলে কি হলো? মিনা অ্যান্ড টিনা ওয়্যার। আরে দাঁড়াও দাঁড়াও, ওয়াজেরের ব্যবহার এখানেই শেষ হয়নি, তোমরা আরও ওয়াজেরের ব্যবহার জানবে। এই উদাহরণগুলো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে ওয়াজওয়্যারের ডাউট তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে উদাহরণগুলো যাওয়ার আগে তোমরা গঠনটা একবার দেখে নাও। প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট অনুসারে ওয়াজওয়্যার, তারপরে বসবে অবজেক্ট। ওকে, নাম্বার ওয়ানে কি বলছে? আমি সুস্থ ছিলাম। তোমরা এর আগে জেনেছো আমি ছিলাম, আই ওয়াজ, তাহলে আই ওয়াজ হয়েছে। সুস্থর ইংরেজি কী হবে বলো তো? ওয়েল, তাহলে ওয়েল হলো। নাম্বার টু দেখো, আমরা ছাত্র ছিলাম, তাহলে আমরা ছিলাম, উই ওয়্যার, ছাত্র, তাহলে আমরা ছিলাম, উই ওয়্যার হলো, আর ছাত্র স্টুডেন্টস হলো। ওকে, নাম্বার থ্রি দেখো, তুমি একজন ধনী মানুষ ছিলে, তাহলে তুমি ছিলে, ইউ ওয়্যার, ইউ ওয়্যার হলো, তাহলে একজন ধনী মানুষ, একজন ধনী মানুষ, এ রিচ ম্যান। ওকে, নেক্সট দেখো নাম্বার ফোর, কৃষকটি অলস ছিল, তাহলে কৃষকটি ছিল, দা ফার্মার ওয়াজ অলস, লেজি। আচ্ছা আমি তো চারটা উদাহরণ বললাম, নাম্বার ফাইভের উদাহরণটা তোমরা বলো তো দেখি। তুমি একজন ভালো ছাত্র ছিলে, কি হবে? হ্যাঁ ঠিক বলেছো, ইউ ওয়্যার আ গুড স্টুডেন্ট। এবারে আমরা আসবো নাম্বার সিক্স, ইহা একটি পাখি ছিল, তাহলে মনে করো ইহা ছিল, ইট ওয়াজ একটি পাখি, আ বার্ড। ওকে, তারপর নাম্বার সেভেন দেখো, এইগুলি তোমার জামা ছিল, আবার মনে করো এইগুলি ছিল, দিজ ওয়্যার তোমার জামা, ইওর শার্টস। ওকে, বুঝতে তোমরা পারছো তো? নেক্সট দেখো নাম্বার এইট, ওইগুলি আমাদের বই ছিল, তাহলে ওইগুলি ছিল, তাহলে ওইগুলো ছিল ইংরেজি হবে দোজ ওয়্যার, আমাদের বই, আওয়ার বুকস। ওকে, মিনা একজন দয়ালু বালিকা ছিল, তাহলে মিনা ছিল, মিনা ওয়াজ একজন দয়ালু বালিকা, আ কাইন্ড গার্ল। এতক্ষণ তো বকবক করে বকলাম, এবার নাম্বার টেনটা বলো তো দেখি কি রয়েছে। কাকটি তৃষ্ণার্ত ছিল, হ্যাঁ কি বললে? ইয়েস, দ্য ক্রো ওয়াজ থার্স্টি, ঠিক বলেছো। আরে আরে তোমরা কি ভাবছো, ওয়াজের ক্লাস কি এখানে শেষ? আরে ওয়াজের দিয়ে নেগেটিভ সেন্টেন্স শিখতে হবে তো, তো চলো শিখে নি। তাহলে নেগেটিভ সেন্টেন্সের গঠনটা দেখে নি, তাহলে সাবজেক্ট বসবে, তারপরে ওয়াজ ওয়্যার আর নট, তারপরে বসবে অবজেক্ট। আর একবার বলি, সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যার, তারপরে নট, তারপরে বসবে অবজেক্ট। ব্যাপারটা ক্লিয়ার হলো না তো? দেখো তোমরা জানো ওয়াজ মানে ছিল, আর ওয়াজের সঙ্গে নট যুক্ত হয়ে কি হলো? ওয়াজ নট, ছিল না। তারপরে তোমরা জানো ওয়্যার মানে ছিল, ওয়্যারের সঙ্গে নট যুক্ত হয়ে ওয়্যার নট, ছিল না। ওকে, তিনটে উদাহরণ রয়েছে, ভালো করে লক্ষ্য করো। সে দয়ালু ছিল না, তাহলে সের ইংরেজি কী বসানো হয়েছে এখানে? হি। আর ছিল না ইংরেজি তোমরা জানো, এই যে ছিল না ইংরেজি নট, ওয়াজ নট, তাহলে ওয়াজ নট, আর দয়ালুর ইংরেজি কী হবে? কাইন্ড, কাইন্ড, তাহলে কী হচ্ছে? হি ওয়াজ নট কাইন্ড, সে দয়ালু ছিল না। নাম্বার টু দেখো, আমগুলি টক ছিল না, তাহলে আমগুলির ইংরেজি কী? তোমরা জানো একের থেকে বেশি হলে ইয়েস যুক্ত করতে হয়, তাহলে আমগুলির ইংরেজি ম্যাঙ্গোজ, তার সঙ্গে দা ম্যাঙ্গোজ হলো। আর ছিল না ইংরেজি কী? ওয়্যার নট। এখানে ওয়্যার নট কেন হলো তোমরা? কারণ তোমরা জানো একের থেকে বেশি হলে কী হয়? ওয়্যার বসে, তাহলে আমগুলি ছিল না, দ্য ম্যাঙ্গোজ ওয়্যার নট, আমগুলি কী ছিল না? টক ছিল না, সাওয়া, তাহলে হবে দ্য ম্যাঙ্গোজ ওয়্যার নট সাওয়া। এবার নাম্বার থ্রি দেখো, রাস্তাটি চওড়া ছিল না, তাহলে রাস্তাটির ইংরেজি কী? দা রোড, ছিল না, ওয়াজ নট। ওকে, তাহলে এখানে ওয়াজ নট হয়েছে, আর চওড়ার ইংরেজি কী? হোয়াইট হয়েছে।
তিনটে উদাহরণ আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার নাম্বার ফোর দেখো, তারা দুষ্টু বালিকা ছিল না। না না না, এর উত্তর আমি বলবো না, তোমাদের এর উত্তর কমেন্ট সেকশনে দিতে হবে, এর অপেক্ষা আমি রইলাম। ওয়াজের দিয়ে তো নেগেটিভ সেন্টেন্স শিখে গেলে, কিন্তু ইন্টারোগেটিভ কি পারছো না? তো কোনো ব্যাপার না, পিটি স্যার আছে তো, চলো শিখে নাও। প্রথমে আমরা গঠনটা দেখে নেব, ওয়াজ, তারপরে ওয়ার, সাবজেক্ট, তারপরে বসবে অবজেক্ট। উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো, কেকটি কি গরম ছিল, কেকটি কি গরম ছিল। তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা যদি কিটাকে বাদ দিই, তাহলে কেকটি গরম ছিল হবে, এর ইংরেজি কি হবে, দ্য কেক ওয়াজ হট। তোমরা অ্যামিজারের ক্লাসে এর আগে করেছো যে ইন্টারোগেটিভ করার সময় ওয়াজ ওয়্যার বা বি ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু এখানে যেহেতু ওয়াজটা কি বি ভার্ব, তাহলে সেটাকে আমরা আগে নিয়ে আসবো। তাহলে আগে নিয়ে আসলে কি হবে, ওয়াজ দ্য কেক হট, কেকটি কি গরম ছিল। নাম্বার টু দেখো, তোমরা কি আনন্দিত ছিলে, আবার তোমাদের বোঝার সুবিধার জন্য কিটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি হবে, তোমরা আনন্দিত ছিলে, ইউ ওয়্যার গ্ল্যাড। তোমরা জানো বিভাবটাকে আগে নিয়ে আসতে হয়, আগে নিয়ে আসো, ওয়্যার ইউ গ্ল্যাড, তোমরা কি আনন্দিত ছিলে। তারপর নাম্বার থ্রি দেখো, তিনি কি একজন গায়ক ছিলেন। আরে এর উত্তর কোথায়, তোমরা কি ভাবছো, আমি কি এর উত্তর লিখতে ভুলে গেছি? তোমাদের এর উত্তরটা দিতে হবে কমেন্ট সেকশনে, তার অপেক্ষায় আমি রইলাম। তোমরা কি ভাবছো, ওয়াজের দিয়ে কি স্যার পাস কন্টিনিউয়াস শেখাবে না, শেখানোর জন্য তো পিটি স্যার রয়েছে, চলো শিখে নাও। তো প্রথমে আগে গঠনটা দেখো, পাস কন্টিনিউয়াসের সাবজেক্ট বসবে, সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যার, তারপরে ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে বসবে অবজেক্ট। উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো, দে ওয়্যার রানিং ইন দ্য ফিল্ড। এখানে যে রানিং রয়েছে, রানিংটা হচ্ছে মেন ভার্ব, আর এখানে ওয়্যার হচ্ছে হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। ওকে, তাহলে কি মানে দাঁড়াচ্ছে, দে ওয়্যার রানিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে দৌড়াচ্ছিল। নাম্বার টু দেখো, সি ওয়াজ সিঙ্গিং আ সং। এখানে সিঙ্গিং যে রয়েছে, সেই সিঙ্গিং এখানে মেন ভার্ব, আর ওয়াজ এখানে হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। বাংলা মানেটা কি, সি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটি গান গাইছিল। আরে গান কোথা থেকে আসছে, আশা করি আজকে পিডি স্যারের ক্লাসটি তোমরা খুব আনন্দ সহকারে শিখে নিয়েছো। তো আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটা পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।